দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার প্রসঙ্গে এবার মুখ খুলেছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ভারতে অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে, এটাই প্রত্যাশা জাতিসংঘের। সেই সঙ্গে কেজরিওয়ালের গ্রেপ্তারের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, রাজনৈতিক ও নাগরিক সমাজের অধিকারও রক্ষিত হবে। কেজরিওয়ালের গ্রেপ্তার ও হেফাজতে রাখা নিয়ে বৈশ্বিক যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাতে ভারত বিব্রত হলেও কূটনৈতিক পর্যায়ে তা প্রতিহত করছে। কেজরিওয়াল ইস্যুতে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তারা।